হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ পরিবেশবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো এবং তার সাথে সাথে কিছু কোয়েশ্চেন আনসার করব। তো যারা যারা আমার চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার এডুকেশনাল ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। এখানে কিছু সাধারণ নাম দেওয়া আছে এবং তার বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, তো সেইগুলো সম্পর্কে আমরা জানব। কি আম? আমের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। জাম? সিজিয়াম কিউমিনি। নারকেলের কোকোস নুসিফেরা। নিম হচ্ছে অ্যাজা ডিরাক্টা ইন্ডিকা। বট? ফিকাস বেঙ্গোলেন্সিস। অশ্বত্থ? ফিকাস রিলিজিসা। তেঁতুল? টেমারিন্ডাস ইন্ডিকা। আর সিরিসের হচ্ছে অ্যালবিজিয়া পসেরা। এছাড়াও অনেক নাম আছে এবং তাদের বিজ্ঞানসম্মত নাম আছে, ওইগুলো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তারপরে চলে যাব কিছু জিনিসের সংজ্ঞা জেনে নেব। লুপ্ত প্রজাতি কাকে বলে? লুপ্ত প্রজাতি হলো যে প্রজাতিটি বিগত 50 বছরে নির্দিষ্টভাবে দেখা যায়নি, তাদেরকে লুপ্ত প্রজাতি বলা হয়। আর বিপন্ন কাকে বলে? যে প্রজাতিটির লুপ্ত হবার আশঙ্কা আছে কিন্তু পুনরুদ্ধার করার সম্ভাবনা কম, তাকে বিপন্ন প্রজাতির বলা হয়। আর বিরল কাকে বলা হয়? সারা পৃথিবীতে প্রজাতির সংখ্যা অল্প এবং বর্তমানে বিপন্ন নয় তবে আশঙ্কা আছে, বর্তমানে বিপন্ন নয় তবে আশঙ্কা আছে, সেগুলোকে বিরল প্রজাতি বলা হয়। বিপদ সংকুল, যে প্রজাতি অদূর ভবিষ্যতে বিপন্ন শ্রেণীভুক্ত হবে যদি বিপদের কারণগুলো কার্যকর থাকে, তাকে কি বলা হয়? বিপদ সংকুল প্রজাতি বলা হবে। নেক্সট কিছু জেনে নেব। নেক্সট ভারতের পরিবেশ আইন সম্পর্কে জানব। বন্য প্রাণী সুরক্ষা আইন কত সালে হয়েছে? 1972 সালে। জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন 1974 সাল। বন সংরক্ষণ আইন 1980। আর বন আইন চালু হয়েছিল কিন্তু 1927 সালে, আর বন সংরক্ষণ আইন বললে 1980। বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন 1981। পরিবেশ রক্ষা আইন 1986। ভারতীয় বন আইন 1927, বন আইনটা 1927, আর বন সংরক্ষণ আইন কিন্তু 1980। তেজস্ক্রিয়তা রক্ষা আইন 1971। কীটনাশক আইন 1968। তারপরে কিছু সংস্থা সম্পর্কে জানব। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কোথায় আছে? পরিবেশ ভবন সল্ট লেক কলকাতায়। তারপরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কোথায়? হেমন্ত বসু ভবন কলকাতা। নেক্সট WWF ইন্ডিয়া সিক্রেটারিয়েট কোথায়? এটা লোডি এস্টেট নিউ দিল্লিতে। তারপর ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট, এটা সল্ট লেক কলকাতায়। নেক্সট চলুন কিছু কোয়েশ্চেন অ্যান্সার করব। ফার্স্ট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের পক্ষী অরণ্য কোথায় অবস্থিত? সুন্দরবন, বহরমপুর, সজনেখালিতে আর জলদাপাড়ায়। তো সঠিক অ্যান্সার অপশান সি, সজনেখালিতে। নেক্সট ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম কর্বেট জাতীয় উদ্যান, নিয়রা উপত্যকা ন্যাশনাল পার্ক, মহাবীর হরিয়ানা ন্যাশনাল পার্ক আর মানস ন্যাশনাল পার্ক। তো সঠিক অ্যান্সার জিম কর্বেট ন্যাশনাল পার্ক, অপশান এ সঠিক অ্যান্সার। এই জিম কর্বেট ন্যাশনাল পার্ক বা জিম কর্বেট জাতীয় উদ্যান, এটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। নেক্সট চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3, কোন শহরে এশিয়ার মধ্যে প্রথম বিদ্যুতের ব্যবহার হয়? কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু। তো সঠিক অ্যান্সার অপশান ডি, বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে প্রথম বিদ্যুতের ব্যবহার হয় এশিয়ার মধ্যে। নেক্সট চলে যাব কোয়েশ্চেন নাম্বার 4,
নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস? অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। তো নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে মূলত ছটা, কী কী? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এই ছটিকে মূলত নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? যেসব গ্যাস কোনো রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে না, যেসব গ্যাস, তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। তো এখানে সঠিক অ্যান্সার অপশান বি, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 5। কুকুরে কামড়ালে কি রোগ হতে পারে? প্লেগ, মেলানোসিস, রেবিস, সিলিডেন্সিস। তো কুকুরে কামড়ালে সাধারণত অপশান সি, এ রেবিস রোগ হতে পারে। কুকুরে কামড়ালে রেবিস রোগ হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোন পাখি বরফের উপর ডিম পাড়ে? আর্কটিক টার্ন, হামিং বার্ড, আলবার্টস, পেঙ্গুইন। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, পেঙ্গুইন। আপনারা সবাই জানেন যারা কি বরফের উপর ডিম পাড়ে। নেক্সট চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 7। বায়ুমণ্ডলের কোন স্তর অতি বেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে? ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তো ইউভি রশ্মি, যে আল্ট্রাভায়োলেট রশ্মি, অতিবেগুনি রশ্মি, সেটার হাত থেকে রক্ষা করে স্ট্রাটোস্ফিয়ার। তো অপশান বি সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8। ভারতবর্ষে প্রথম বন আইন চালু হয় 1920, 1922, 1925, 1927 খ্রিস্টাব্দে। তো অপশান ডি সঠিক অ্যান্সার, 1927 খ্রিস্টাব্দে। আমরা আগে দেখেছি যে 1927 খ্রিস্টাব্দে বন আইন চালু হয় ভারতবর্ষে, এবং বন সংরক্ষণ আইন চালু হয়েছিল 1980 খ্রিস্টাব্দে। নেক্সট চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 9। ফোর ও ক্লক বৃষ্টিপাত কোথায় হয়? সরি, এখানে ভুল হয়েছে, কোথায় হয়? তো ফোর ও ক্লক বৃষ্টিপাত কোথায় হয়? ক্রান্তীয় অঞ্চলে, তুন্দ্রা অঞ্চলে, মৌসুমি জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। তো সঠিক অ্যান্সার অপশান ডি, নিরক্ষীয় অঞ্চলে ফোর ও ক্লক বৃষ্টিপাত হয়। নেক্সট চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 10, লাস্ট কোয়েশ্চেন। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? যমুনা, মহানদী, গোমতী, তাপ্তি। তো অপশান বি সঠিক অ্যান্সার, মহানদী। মহানদী, মহানদীর উপর হীরাকুদ বাঁধ অবস্থিত। তো আজ এই পর্যন্তই। যারা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।